পথ দুর্ঘটনার কবলে মাছ বোঝাই লরি। বুধবার বিকেলে এই দুর্ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার দলুয়া এলাকায় 31 নম্বর জাতীয় সড়কের ওপরে। জানা গিয়েছে এদিন অন্ধ্রপ্রদেশ থেকে মাছ বোঝাই ওই লরিটি গৌহাটির উদ্দেশ্যে যাচ্ছিল। পথে চোপড়া থানার দলুয়া এলাকায় আচমকাই রাস্তার পাশে নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খায় লরি। ঘটনায় আহত হন লরির চালক, তাকে স্থানীয় বাসিন্দারাই উদ্ধার করে চোপড়ার দলুয়া স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করান। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান মাছের মালিক মোহাম্মদ মুর্তজা, ছুটে যায় পুলিশও, মাছগুলিকে উদ্ধার করা হয়। পুলিশ যথেষ্টই সহযোগিতা করেছে বলে দাবি মাছের মালিকের। কি হচ্ছে, এটা আমার মাল অন্ধ্রপ্রদেশ বিজয়বাড়া থেকে আসছে। এই গাড়িটা আমাদের যাচ্ছিল গুয়াহাটি মার্কেটে। এই গাড়িটা সকালবেলা এখানে পোলট্রি মার্কেট, ড্রাইভার সঙ্গে কথা বললাম, ড্রাইভার বলছে আমার ডিসব্যালেন্স হয়ে গেছে, পোলট্রি হয়ে গেছে, আমি কি করবো। মানে কত মাছ ছিল এখানে এই গাড়িটার মধ্যে? গাড়ির মধ্যে আমার 350 পেটি মাল ছিল, এক এক পেটিতে 40 কিলো করে। এবার আপনি ক্যালকুলেশন করে নিন। ড্রাইভারের কি কোনো ক্ষয়ক্ষতি হয়েছে? ওই যে ওর একটু মাথায় চোট লাগেছে আর একটু হাতে লাগেছে, কিন্তু এমনি ঠিক আছে। আর আমাদের প্রশাসন, পুলিশ প্রশাসন আমাদের খুব সাপোর্ট করেছে যে গাড়ি পলটি হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত লরিটিকে উদ্ধারের পাশাপাশি বিষয়টি খতিয়ে দেখছে চোপড়া থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, কুলিক নিউজ, চোপড়া।